আমি অনুবাদ শিখা করে দাঁতপুর পুইলান মণ্ডলের সহস মানুষের হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল 10টা নাগাদ নিজ গৃহে মারা গেলেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হলেন তার বাড়িতে বিজেপির লোকসভা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পোলবা মণ্ডলের দাঁতপুর থানার অন্তর্গত পুইনান এলাকার মণ্ডলের সভাপতি মানস সেন হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল 10টা নাগাদ মারা যান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে আজ দুপুর 3টে নাগাদ তার বাড়িতে উপস্থিত হন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, সঙ্গে ছিলেন হুগলি জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সুরেশ রাও ও সহসভাপতি রাজীব নাগ। শুধু বলতে জমিগুলো হয়ে যাবে, সব বিক্রি করে দিয়েছে ওর পেছনে, ওর না সাইড নিয়ে ওকে না জানিয়ে, আর এগুলো ওর সব আন করা চাকরি ছেড়ে দিয়ে। অমিত মাঝি, রিপোর্ট নিউজ 6। পান্ডুয়ে লোকসভা ভোটের প্রচার সামলে তৃণমূল প্রার্থী ডাক্তার রত্না দেনা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রার্থীরা জোর দিচ্ছেন প্রচারে। আজ পান্ডুয়ায় প্রচার সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার রত্না দেনাগ। প্রচারে অংশগ্রহণ করেন মন্ত্রী অসীমা পাত্র, জেলা সভাধিপতি মেহবুব রহমান, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সঞ্জয় ঘোষ। এই দিন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে বাইক মিছিলও করা আজকে প্রচার হচ্ছে আমাদের, প্রচার বলতে কি রত্না দেনাগ আমাদের প্রচারে বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং বিগত দু টাইমসও তিনি এমপি ছিলেন, এটা নিয়ে থার্ড হচ্ছে। আমাদের সকলের প্রিয় এবং আমাদের রাজ্য থেকে, পান্ডুয়া থেকে, আমাদের জেলা থেকে সকলের প্রিয় সাংসদ হচ্ছে রত্না দেনাগ, যার কণ্ঠস্বর দিল্লিতে বারবার এই বাংলার জন্যে, পান্ডুয়ার জন্যে, হুগলির জন্যে আজকে তার কণ্ঠস্বর দিল্লিতে আওয়াজ উঠেছে। আজকে সেই রত্নার নাক আজকে পান্ডুয়ায় পৌঁছে, আজকে আগেও হয়েছে, আজকেও করছে। এবং শুধু এই আমি বলতে পারি যে পান্ডুয়াটা আজকে শুধু প্রচার রত্নার দিক জন্যে নয়, আমার মনে হয় পান্ডুয়ার যত এখানকার জনগণ আছে প্রত্যেকটা মানুষের সাথে এ রত্না নাগের কিন্তু নিবিড় সম্পর্ক। 365 দিনই রত্নাদি তাদের পাশে আসে এবং সুখ দুঃখে এই পান্ডুয়া এবং সারা হুগলি পার্লামেন্টে সঙ্গে রত্নাদি থাকে। তাই আজকে আমি যেহেতু পঞ্চায়েতের সময় পান্ডুয়ায় ছিলাম, আজকেও আমি পান্ডুয়াতে এসেছি রত্নাদির সাথে কিছুটা। ব্যুরো রিপোর্ট নিউজ 6। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 125তম মৃত্যুবার্ষিকীতে চুচুড়ার বঙ্কিম ভবনে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ চুচুড়ার বঙ্কিম ভবনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 125তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ভারতীয় জনতা পার্টির হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জানালেন ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো বিজেপির ঐতিহ্য।
এখানেই বাস করতেন, তারও আবক্ষ মুক্তি আমাদের সম্মুখেই দণ্ডায়মান। আমি সেখানে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় নেত্রীকে। সকলে প্রিয় সুবীর নাগ মহাশয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে আমাদের সকলের প্রিয় নেত্রী হুগলি জেলা প্রার্থী মাননীয় লোকেশ চট্টোপাধ্যায় মহাশয়। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন জাতীয়তাবাদের ইতিহাসে সর্বাগ্রে উচ্চারিত শব্দ মন্ত্র বন্দে মাতরম। ভাবলে অবাক লাগে যে মন্ত্রমালা স্বাধীনতা আন্দোলনে উদ্বেলিত করেছিল হাজার হাজার নরনারী, যে মন্ত্রমালা কণ্ঠে ধারণ করে ফাঁসির আত্মবলিদান দিয়েছিল, সেই মন্ত্রের সূচিকা গিরে বা জন্মগৃহই হলো আমাদের এই পবিত্র ভূমি চুচুড়া শহরের বঙ্কিমচন্দ্রের এই বাসস্থল। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 100। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। বিশ্ব স্বাস্থ্য দিবসে চুচুড়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করলো চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির। বিশ্ব স্বাস্থ্য দিবসে চুচুড়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করলো চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন শিবির। হুগলি রোটারি ক্লাবের এই শিবির করতে সাহায্য করেছে বলে উদ্যোক্তারা জানান। শিবিরকে ঘিরে সকাল থেকেই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্লাবের পরিচালনার বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে এই শিবির নতুন সংযোজন। শিবির প্রসঙ্গে ক্লাবের সম্পাদক সুব্রত রায় বলেন, রোটারি হুগলি আই হসপিটালের সহযোগিতায় আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে বিনা ব্যয়ে চক্ষু অপারেশন এবং ছানি অপারেশনের বন্দোবস্ত করা হয়েছে রোটারি ক্লাবের সহযোগিতায়। আমরা রোটারি ক্লাবের সমস্ত প্রতিনিধিদের সংস্থার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের এলাকার সমস্ত মানুষকে চিনচুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আগামী দিনের আপনাদের কর্মসূচি কী? আমাদের এটা যেহেতু সেবামূলক সংস্থা, আমরা সারা বছর ধরে কিছু না কিছু করি, যেরকম থ্যালাসেমি আক্রান্ত শিশুদের সাহায্যার্থে বিশাল আকারের ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যেক বছর সংগঠিত হয়, হেলথ ক্যাম্প সংগঠিত হয়, প্রতিবন্ধী ভাই বোনদের জন্য হুইল চেয়ার প্রদান করা হয় এবং দুষ্ট মানুষদের জন্য কম্বল প্রদান করা হয়। এরকম আরও অনেক কিছু সেবামূলক কাজ আমরা বছর বছর করে আসছি, তা আই ক্যাম্পও এর মধ্যে একটা। এর জন্য আবার আর একবার রোটারি হুগলি আই হসপিটালকে আমাদের সংস্থার তরফ থেকে। শ্যামল সিনহা, রিপোর্ট, নিউজ 6। সামাজিকতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার কবি সাহিত্যিকদের সম্মান জানালো ভদ্রেশ্বরে। তেলিনীপাড়া সামাজিকতার ব্যবস্থাপনায় অধ্যাপক শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 91তম জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হলো স্থানীয় গ্রন্থাগারে। প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দ্বিশতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও হুগলি জেলা শীর্ষক আলোচনায় অংশ নিলেন সৌরেন কৃষ্ণ সিংহরায়। এদিনের অনুষ্ঠানে পাবন্দিক নিশীথ মুখোপাধ্যায়, শিশু সাহিত্যিক ধীরেন্দ্রনাথ রায়, গল্পকার রেণুপত ঘোষকে সম্বর্ধনা জানানো হয়। ডানকুনি থেকে প্রকাশিত বিদগ্ধ বৈশাখ পত্রিকাকে এবছরের সেরা পত্রিকা হিসেবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানকে ঘিরে সকলের একাত্মতায় প্রমাণ করে দিল পত্রিকাপ্রেমী অধ্যাপক শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। আমন্ত্রণ করা আজ আমার এখানে সমবেত হয়েছে শ্রদ্ধেয় অধ্যাপক
সমাজসেবী শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 91তম জন্মদিন, যা 31শে মার্চ পালনের উদ্দেশ্যে 2001 সাল হতে আমরা সামাজিকতার পক্ষ হতে যে নাম শ্রদ্ধেয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এই দিনটি উদযাপন করে থাকি। আলোচনা নির্দিষ্ট একটি বিষয়ের উপর প্রতি বছর একটি করে সাহিত্য পত্রিকাকে আমরা সম্বর্ধনা জানিয়ে থাকি। শিশু সাহিত্যিক একজন, প্রাবন্ধিক একজন, গল্পকার একজন এবং যিনি আলোচক মুখ্যত থাকেন এবং উদ্বোধন করেন যারা, তাদেরকেও আমরা অত্যন্ত শ্রদ্ধা সম্মান জানাই। শ্যামল সিং এর রিপোর্ট, নিউজ নেমেছি বিজ্ঞাপন বিরতি। এই এত আলো, এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুঁচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। নাই আগামী 13 এপ্রিল 2019 শনিবার চোরাঘাট 3 গম্বুজ জামে মসজিদের পরিচালনায় ফাতেহা ইয়াজ দাহাম উপলক্ষে বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান ও এক ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে এবং ওই দিন সকালে পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফ বড় হুজুর পীর ক্যাবলা রহমতুল্লাহর আলেহার পৌত্র মাওলানা মোহাম্মদ শাহওয়ান সিদ্দিকী সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আরামবাগ পীরনগর হুজুরের মেজর সাহেবজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব। এছাড়া জোড়াঘাট 3 গম্বুজ জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কৃত করবেন বিশিষ্ট সমাজসেবী শেখ জাহাঙ্গীর আলী সাহেব এবং মসজিদ কমিটির সদস্যরা। চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারির সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতার নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুঁচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান আর পেও করুন সেটুকুর জন্যেই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী অনুকার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29শে ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে MRP-র ভিত্তিতে।
আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা DTH, HITS বা IPTV। এখন আপনি রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচার। ফিরে এলাম খবরে। কবিতা উৎসবে শ্রদ্ধা জানানো হলো সাংবাদিক সমীরণ মুখোপাধ্যায়কে। চন্দননগর থেকে প্রকাশিত গোধূলি মন পত্রিকা হীরক জয়ন্তী বর্ষ অতিক্রম করল। রবিবার চন্দননগর জ্যোতিরিন্দ্র সভাগৃহে কবিতা উৎসবের সঙ্গে বন্ধুবর সাংবাদিক সমীরণ মুখোপাধ্যায়ের শ্রদ্ধা জ্ঞাপন করতে ভুললেন না সম্পাদক অশোক চট্টোপাধ্যায়। প্রথম পর্বের অনুষ্ঠানে সাংবাদিক সমীরণ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন অরুণ কুমার চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। দ্বিতীয় পর্বে কবিতা উৎসবে কবিতা প্রতিযোগিতা সেরাদের পুরস্কার প্রদান করা হয়। দূর দূরান্ত হতে 10 জন কবি এই পুরস্কার গ্রহণ করেন। উপস্থিত ছিলেন মনোরঞ্জন মুখোপাধ্যায় সভাপতি সত্যব্রত পাল সহ বিশিষ্টজনেরা। চিকিৎসক মুরারি মোহন চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতায় মরণোত্তর চক্ষুদান বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হলো চুঁচুড়ায়। মরণোত্তর চক্ষুদান বিষয় করে মনোজ্ঞ স্মারক বক্তৃতা আজ চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ হলে অনুষ্ঠিত হলো। বিশিষ্ট শল্য চিকিৎসক মুরারি মোহন মুখোপাধ্যায়ের স্মারক বক্তৃতায় আজকের বিষয় ছিল মরণোত্তর চক্ষুদান। এই জ্বলন্ত বিষয়টি নিয়ে আলোকপাত করলেন চিকিৎসক অক্ষয় কুমার আড্ড। এছাড়া চিকিৎসক শশাঙ্কভূষণ গোস্বামী এ ব্যাপারে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ গ্রন্থাগার সংঘ এবং চুঁচুড়া আলোয় ফেরার যৌথ উদ্যোগে এই আলোচনা সভা। সঙ্গীত মাইম নিয়ে এই অনুষ্ঠানটিকে চক্ষুদানের অঙ্গীকার করার আয়োজন ছিল আজ। মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। প্রতিবাহিত হওয়ার পরও আমাদের মতো দেশে ভারতবর্ষে যেখানে 130 কোটি জনসংখ্যা, সেখানে প্রতি বছর আনুমানিক 40-50 হাজার মানুষ এই কর্নিয়াজনিত অন্ধত্ব তাদের কবলে পড়ছেন এবং ইতিমধ্যেই প্রায় 25-30 লক্ষ মানুষ তারা রয়েছেন অন্ধত্ব, যারা তাদেরকে ভোগ করতে হচ্ছে। অথচ আমরা যদি একটু সচেতন, একটু মানবিক হই, তাহলে এই বিশাল সংখ্যক মানুষকে কিন্তু আমরা দৃষ্টি ফিরে পেতে সাহায্য করতে পারি।
যেখানে ভারতবর্ষে আনুমানিক প্রায় বছরে 80 লক্ষ মানুষ বছরে মারা যান, এই সমস্তটাই কিন্তু আমরা পুড়িয়ে বা কবরে দিয়ে নষ্ট করি। কিন্তু যদি আমরা একটু সচেতন হই প্রত্যেকটি মানুষ, তাহলে কিন্তু এই বিশাল সংখ্যক মানুষ যারা অন্ধত্বের জ্বালা সহ্য করে বেঁচে আছেন তাদেরকে কিন্তু আমরা দৃষ্টি ফিরে পেতে সাহায্য করতে পারি। প্রায় 35 মিলিয়ন ব্যক্তি অন্ধতার অভিশাপে ভুগছেন, তার মধ্যে 3 মিলিয়ন কর্নিয়াজনিত কারণে, আর কর্নিয়াজনিত কারণে যারা ভুগছেন তাদের 60% হচ্ছেন 12 বছর বয়সে বালক বালিকারা। তাহলে বুঝে দেখুন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমি বললাম কর্নিয়ার কারণে, এই কর্নিয়ার কথাটা আপনারা শুনেছেন কিন্তু সেটা কী সেটা একটু আমার বলা কর্তব্য। এবং চোখের গঠনটা যদি আমি আপনাদের একটু না বলি, আপনারা সকলেই নিশ্চয়ই জানেন, তবু আমার একটু বলা দরকার। আমাদের এই যে অক্ষি গোলকটা, এটা ক্যামেরার মতো, চোখের যে সাদা অংশটা দেখতে পাওয়া যায় তার নাম স্ক্লেরা। স্ক্লেরার ঠিক মাঝখানের অংশটা হচ্ছে কর্নিয়া। ত্রিবেণী মনসাতলা বয়েজ ক্লাব প্রাঙ্গণে স্থানীয় সৃজন একাডেমিক সপ্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে সংস্থার সদস্যদের নৃত্য সঙ্গীত আবৃত্তি নাটক দর্শকদের অভিভূত করে। ঝনক ঝনকারে উড়ায় সন্তান কমেছে দুবার দেরি নাই না, এসো 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 সুন্দর এসো জগবন্ধু মান্তি, রিপোর্ট নিউজ 6। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের ব্যবস্থাপনায় সংঘ শুভানুদ্দায়ী ও বিশিষ্ট সমাজসেবী প্রয়াত প্রাক্তন মন্ত্রী প্রবীর সেনগুপ্তর 22তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই মহতী কর্মযজ্ঞ তারা দীর্ঘকাল ধরেই করে আসছেন বলে জানালেন ক্লাব কর্মকর্তারা। জগবন্ধু মাহন্তি, রিপোর্ট নিউজ 6। সাহাগঞ্জ বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সারা বাংলা কুইজ প্রতিযোগিতা। সাহাগঞ্জ বয়েজ ক্লাবের পরিচালনায় সারা বাংলা কুইজ প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিযোগিতার সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন শরৎ ব্যানার্জি। কুইজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। According to Skanda Purana, he laid
আজ আমাদের ক্লাবের পক্ষ থেকে জোরে বল, আজ আমরা আমাদের ক্লাবে সারা বাংলা কুইজ কনটেস্ট আয়োজন করেছি। পরিচালনা করছেন শরদ ব্যানার্জি। বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে অনেক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এটা চলবে প্রায় সন্ধ্যে 7:30-7:30 বেজে যাবে শেষ। আপনাদের এই কুইজটা আপনাদের কতদিন ধরে চলছে? এটা এর আগে অনেক দিন আগে আমরা কুইজ করেছিলাম, কিন্তু সেটা এত বড় আকারে করি না। এবারে মোটামুটি বেশ বড় আকারে আমরা কুইজ করছি, সারা বাংলা কুইজ। বিভিন্ন জায়গার মানুষ আমাদের প্রতিযোগী আমাদের এখানে এসেছে। ক্যান্ডিডেট কেরম হয়েছে? আমরা টিমে করেছি, বিভিন্ন টিম করেছি। এখন পর্যন্ত 20টা টিম এখানে অংশগ্রহণ করেছে। রূপম রায়ের রিপোর্ট, নিউজ 6। নিউজ 6 আজ এই পর্যন্ত। প্রতিদিন ঠিক রাত 9:30 দেখুন নিউজ 6 এই চ্যানেলে। শুভরাত্রি।